দীর্ঘ 27 বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দিলেন বিশ্বের অন্যতম ধনী বিল গেটস ও মেলিন্ডা। টুইটার বার্তায় তারা এই ঘোষণা দিয়েছেন। বিল গেটস ও মেলিন্ডা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানাতে আপনাদের সাথে রয়েছে আমি আসম মাসুম। বিল ও মেলিন্ডা গেটস তাদের বিয়ের 27 বছর পর এসে বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিয়ে বলেন, জুটি হিসেবে তারা যে আর এগিয়ে যেতে পারেন এটা আর তারা বিশ্বাস করছেন না। এক টুইট বার্তায় তারা আরও ঘোষণা দিয়েছেন, তাদের সম্পর্কটি নিয়ে অনেক চিন্তা ভাবনা ও কাজের পর তারা তাদের বিয়ের সমাপ্তি টানার সিদ্ধান্ত নিয়েছেন। মেলিন্ডা 1980 সালে বিল গেটসের মাইক্রোসফটে যোগ দেওয়ার পর তাদের মধ্যে প্রথম পরিচয় হয়েছিল। বিলিয়নিয়ার এই দম্পতির 3 সন্তান আছে এবং তারা যৌথভাবে বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন পরিচালনা করেন। প্রতিষ্ঠানটি সংক্রামক রোগ ও শিশুদের টিকাদানে উৎসাহিত করতে বিলিয়ন ডলার অর্থ ব্যয় করে। গেটস দম্পতি ও বিনিয়োগকারী ওয়ারেন বাফেটস দ্য গিভিং প্লেস উদ্যোগের সাথে জড়িত, যার অর্থ হল, যার মূল লক্ষ্যই হল ধনীদের সম্পদের সিংহভাগ মানে একটি বড় অংশ দাতব্য কাজে বা চ্যারিটি কাজে ব্যয় করা। ফোর্বসের হিসাবে বিল গেটস এই মুহূর্তে বিশ্বের চতুর্থ ধনী এবং তার সম্পদের পরিমাণ $124 বিলিয়ন। তিনি মূলত এই অর্থের মালিক হয়েছেন বিশ্বের সবচেয়ে বড় সফটওয়্যার কোম্পানি মাইক্রোসফটের মাধ্যমে। 1970 সালে প্রতিষ্ঠা করা এই কোম্পানিটির সহ প্রতিষ্ঠাতা তিনি। টুইট বার্তায় তারা জানিয়েছেন, গত 27 বছর ধরে তারা 3 অসাধারণ সন্তানকে বড় করেছেন এবং একটি ফাউন্ডেশন তৈরি করেছেন যা বিশ্বজুড়ে মানুষের স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করে। বিবৃতিতে তারা বলেন, ফাউন্ডেশনে তারা একসাথে কাজ করে যাবেন কিন্তু জীবনের পরবর্তীতে ধাপে তারা একসাথে এগিয়ে যেতে পারবেন বলে আর বিশ্বাস করেন না। বিবৃতিতে তারা তাদের নতুন জীবনের গোপনীয়তার দিকটিও সবাইকে মনে করিয়ে দেন। অনেকের মনে হয়তো প্রশ্ন তৈরি হতে পারে, কিভাবে পরিচয় হলো বিল এবং মেলিন্ডার? মেলিন্ডা মাইক্রোসফটে যোগ দিয়েছিলেন প্রোডাক্ট ম্যানেজার হিসেবে এবং ওই বছর তারা নিউ ইয়র্কে একটি বিজনেস ডিনারে মিলিত হয়েছিলেন। নেটফ্লিক্স ডকুমেন্টারিতে বিল বলেছেন, তারা একে অন্যের যথেষ্ট যত্ন করেছিলেন এবং সেখানে 2 সম্ভাবনা ছিল, একটি হচ্ছে হয় সম্পর্কে জড়িয়ে যাওয়া, না হলে বিচ্ছেদ হওয়া। 1994 সালে তারা বিয়েতে আবদ্ধ হন। নিজের দাতব্য কাজে জোর দেওয়ার জন্য বিল গেটস গত বছর মাইক্রোসফটের বোর্ড থেকে সরে দাঁড়ান। এই ছিল আমার কাছে বিল গেটস ও মেলিন্ডা দম্পতি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য। এ সংক্রান্ত তথ্যগুলো জানতে রানারের হাতে থাকুন, চোখ রাখুন রানারের ইউটিউব এবং ফেসবুক পেজে।